ভাইরাল হওয়া স্বাস্থ্য দপ্তরের জোড়া নির্দেশিকা নিয়ে এবার প্রশ্ন তুললো বিজেপি। ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। স্বাস্থ্য দপ্তরের ভাইরাল হওয়া 8ই অগস্টের নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য 4-5 জন চিকিৎসকের নাম রয়েছে, অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 8ই অগস্টের নির্দেশিকা নেই। পরিবর্তে ওয়েবসাইটে রয়েছে 6ই অগস্ট ইস্যু হওয়া নির্দেশিকা, আর সেই নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য 34 জন ডাক্তারের নাম রয়েছে, অথচ সেই চিঠির কোনো মেমো নাম্বারই নেই। 8ই অগস্টের নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য 3-4 জন ডাক্তারের নাম ছিল, কিন্তু 6ই অগস্টের নির্দেশিকায় রয়েছে 34 জন চিকিৎসকের নাম। 8 তারিখের নির্দেশনামায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ডাক্তারদের নাম প্যানেলে রাখা হয়, কিন্তু 34 জনের তালিকায় জেলার বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের নাম রয়েছে। প্রথা অনুযায়ী রেড রোডের প্যারেডে যাওয়ার জন্য SSKM-এ ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়, কিন্তু 6ই অগস্টের নির্দেশনামায় আরজিকর মেডিকেলে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক্তারদের। আশ্চর্যজনকভাবে 9ই অগস্ট ভোর 5:30টায় আরজিকর মেডিকেলে ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়, আর 9ই অগস্টে আরজিকর মেডিকেলে দেখো মেলে নিহত নির্যাতিতা চিকিৎসকে। কার স্বার্থে কাদের বাঁচাতে 6ই অগস্টের নির্দেশিকা? প্রশ্ন তুললো বিজেপি। 8ই অগস্টের একটি চিঠি, যে চিঠিতে SSKM হাসপাতাল এবং সেখান থেকে যেখান থেকে যে ক্রসিং থেকে স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হয় সেই ক্রসিংয়ে হাজির হওয়ার জন্য 4-5 জন চিকিৎসকের নামে নির্দেশনামা জারি হয়েছিল। তাতে একদম নির্দিষ্টভাবে মেমো নাম্বার সহ প্রপার ওয়েতে যেভাবে স্বাস্থ্য দপ্তরের চিঠি পাবলিশ হয় সেভাবে চিঠি পাবলিশ হয়েছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে। কিন্তু এই চিঠিটি, যেটি কিনা স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মহলে বলা হচ্ছে এটাই আসল চিঠি, যাদের নামে স্বাধীনতা দিবসের ডিউটি অ্যালটমেন্ট হয়েছিল, সেই চিঠিটির স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। পরিবর্তে স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে 6 তারিখে ইস্যু হওয়া, 6ই অগস্ট ইস্যু হওয়া একটি চিঠি পাওয়া যাচ্ছে, যে চিঠির কোনো নির্দিষ্ট মেমো নাম্বার নেই এবং তাতে 34 জন ডাক্তারের তালিকা পাওয়া গেছে, 34 জন ডাক্তারের তালিকা। এই হচ্ছে গ্যাং অফ সন্দীপ ঘোষ। স্বাধীনতা দিবসের যে ডিটেলমেন্ট হয়, ডাক্তারদের পোস্টিং হয়, তাতে সাধারণত একটি টিম তৈরি হয়, কখনো কখনো 2টি টিম তৈরি হয়। এখানে দেখুন ঠিক 3-4 জন ডাক্তারের কথাই 8 তারিখের যে আদেশনামা তাতে ছিল, কিন্তু এই যে 6 তারিখের আদেশনামা, সেই 6 তারিখের আদেশনামায় 34 জন ডাক্তারের নাম লেখা হয়েছে। 8 তারিখের যে নির্দেশনামা তাতে দেখা যাচ্ছে সবই ডাক্তারেরা কলকাতা এবং কলকাতার আশেপাশের হসপিটালগুলি থেকে। এখানে আমরা দেখছি 6 তারিখের যে আদেশনামা, যে গ্যাং অফ ওয়াসিপুরের মতো গ্যাং অফ সন্দীপ ঘোষ, সেই গ্যাং অফ সন্দীপুরের রেড রোডের প্যারেডে যারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কলকাতা নয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেও ডাক্তার আনতে হয়েছিল, যেহেতু রেড রোডের সবচেয়ে নিকটবর্তী স্থান হচ্ছে SSKM হাসপাতাল। তাই সমস্ত চিকিৎসকদের বরাবরের নিয়ম হচ্ছে, বা এটাই স্বাস্থ্য দপ্তর মেনে চলে, SSKM হাসপাতালে রিপোর্ট করতে বলে তারপরে তাদের রেড রোডে পাঠানো হয়। আসল অর্ডারটিতে SSKM-ই লেখা ছিল। এখানে হঠাৎ করে কিভাবে আরজিকর হাসপাতালে রিপোর্ট করতে বলা হলো? সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে, রেড রোড থেকে সবচেয়ে দূরবর্তী মেডিকেল কলেজ হলো আরজিকর, এবং অদ্ভুতভাবে যেদিন আরজিকরের ওই ডাক্তার বন্টির উপর ওই পাশবিক অত্যাচারের পর তার খুন হচ্ছে, সেদিন সন্ধ্যাবেলায় কেন 5:30টার সময় তাদের সকালবেলায় 5:30টার সময় রিপোর্ট করতে বলা হলো। পাল্টা মধ্যপ্রদেশের ধর্ষণের প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করেছে কি করে কি বলেছেন কুণাল ঘোষ। বিজেপি কি বলেছে যে এই প্রথম দেখা গেল ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশ উজ্জয়িনে একেবারে
ধর্ষণ চলাকালীন ভিডিও, এ ব্যাপারে বিজেপি নেতারা কোনো কিছু বললেন? এটার তো আগে জবাব দিন। ন্যাক্কারজনক ঘটনা, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করা যাচ্ছে না, প্রকাশ্য রাস্তায় ধর্ষণ চলছে এবং লোকের না থামিয়ে পুলিশ না এসে তার ভিডিও করছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ পোস্ট করছেন রাজ্য বিজেপি নেতারা, এর আগে কৈফিয়ত দিন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মহারাষ্ট্র, বদলাপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিলকিস, মণিপুর, উত্তরাখণ্ড, এ তো অনেক হলো, সবকিছু ছাড়িয়ে গেল মধ্যপ্রদেশ, ধর্ষণ চলছে সেটার ভিডিও, এরপরে বিজেপি নেতারা কথা বলছে, লজ্জা করে না?